নমস্কার বন্ধুরা, আমাদের জুই অভিজিৎ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো চলো, আজকে আমি এই গরমে টক দইয়ের লস্যি নিয়ে চলে এসেছি। তো চলো, প্রথমে টক দইয়ের লস্যি বানানোর জন্য চিনি নিয়ে নিলাম, বিট লবণ নিয়ে নিলাম, আর একটু চাট মশলা নিয়ে নিলাম পরিমাণ এবং স্বাদ মতন। তো চলো টক দইটা ভালো করে ফেটিয়ে নিই। আর হ্যাঁ, টক দইটা যত ফেটাবো লস্যির টেস্ট কিন্তু ততই বাড়বে। তো চলো, ভালো করে ফেটানো হয়ে যাওয়ার পর একটু ড্রাই ফ্রুটস নিয়ে নিলাম। সেই ড্রাই ফ্রুটসগুলো কুচি কুচি করে নেবো। তো লস্যির মধ্যে ড্রাই ফ্রুটসগুলো মুখে পড়লে দারুণ লাগে। তো চলো ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিই। তো চলো, দেওয়া হয়ে গেল, এবার আরও একটু ভালো করে ফেটিয়ে নেবো। আর বন্ধুরা, আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তোমরা। তো চলো, ফেটানো কমপ্লিট। এবার লস্যি যদি এরকম লস্যি খেতে পারতাম না, কি ভালোই লাগতো। কেন, তুমি কি কুড়ে কুড়েরা বসে থাকে? শুধু বসে থাকে না, লস্যি খেতে হবে না। আমার বরের খাওয়ার স্টাইলই আলাদা, ইউনিক স্টাইল, আলাদা বাঙালি স্টাইল। আমি চেটে ফুটে সব খাবো, কোনো কিছু বাদ রাখবো না। আমার গন্ধ শুকবো, ছি গন্ধ শুকছে, ওটাই আমার খাবো। খেয়ে না, তোমারটাও খেয়ে নেবো।